বাড়িতে যদি বাসি ভাত থেকে যায় তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো, দারুণ লাগবে। আসলে আগের দিনের কিছু ভাত রয়ে গেছিল, তো এত সুন্দর ওয়েদারে কি আর জল ঢালা ভাত খেতে ইচ্ছে করে? কি করা যায় আইডিয়া? টুক করে একটা কড়াইয়ে সাদা তেল নিয়ে তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। তোমরা বাসি ভাত কীভাবে খেতে পছন্দ করো অবশ্যই জানিও। নতুন কোনো রেসিপি থাকলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিও। তারপর একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে চিকেনের ছোটো ছোটো পিস এতে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে ডিমও অ্যাড করতে পারো, আমার কাছে ডিম ছিল না তাই আমি চিকেন দিয়েছি। তার সাথে অ্যাড করলাম বাদাম, বাদামে কিন্তু টেস্টটা একটা অন্য লেভেলে নিয়ে যায়। এরপরে দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস এবং চিলি সস, হালকা সটে করে তারপরে দিয়ে দিলাম ভাত। এবার ভাতটাকে ভালো করে মিক্স করে নিলেই রেডি আমাদের বাসি ভাত ভাজা। দেখো দেখতে তো দারুণ হয়েছে, খেতেও দারুণ হয়েছে, আমার তো দারুণ লাগলো। তোমরা বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর জানিও কেমন লাগলো। পাশে থেকো, থ্যাংক ইউ।